পাঁচ আট দুই এই সময়কার মধ্যে যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে যারা যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং যাদেরকে ফুরিয়ে ফুরে মারা হয়েছে এই মানুষগুলার অবদানের পিছনে আমরা দাঁড়িয়ে আছি আজকের মুক্ত একটা অবস্থানে সুতরাং এই ব্যক্তিগুলার অবদানকে কেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে না সেই মর্মে আমি একটা রোল চাইছি একই সাথে ওই সময়কার যারা আহত হয়েছে যাদের এক চোখ নাই যাদের দুই চুখই নাই বা তাদের কিছু সংখ্যকের এক পা নাই কারো দুই পা নাই এভাবে যারা আহত হয়েছে ওই সময়ের মধ্যে এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না সেই মর্মে আমি একটা রোল চেয়েছি একই সাথে যারা ওই সময় মৃত্যুবরণ করছে তাদের পরিবারকে কেন উপযুক্ত পুনর্বাসন করা হবে না সেই মর্মে আরেকটা রুল চাওয়া হয়েছে এবং সেই সাথে যারা ওই সময় আহত হয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে না কেন যে পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা উনিশশো একাত্তর সালের একজন মুক্তিযোদ্ধা পেয়ে থাকে সেই সুবিধা কেন এরা পাবে না আমি সেই মর্মে রুলটা চাইছি বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর এ আদেশ মঞ্জুর করেছেন এবং রুল ইস্যু করেছেন এই বিষয়ে এখন প্রথম বিষয় হচ্ছে আমরা সারা দেশের যে লোকগুলো আমাদের অনেক কিছুই ছিল না বাদ স্বাধীনতা বলেন চলাফেরার স্বাধীনতা এমনকি আমরা যে অঙ্গনে দাঁড়িয়ে আছি এখানে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না তো সব মিলে একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই ফেসিস্ট সরকারের পতন হলো সেই সাথে এদের পিছনে যারা কারিগর ছিল সেই মহান ছাত্র জনতা যারা আজকে আমাদের স্বাধীনতা এসেছে কিন্তু এরা নাই এদের যে অবদান সে অবদানকে কেন আমার কথা হলো কেন এদেরকে আমরা এতটুকু জানাইতে পারবো না জাতি হিসাবে কেন এদেরকে বীর হিসাবে ঘোষণা করা হবে না সেই মর্মে আমি চেয়েছি একই সাথে ওই সময়ে যারা আহত হয়েছে আমার আপন ভাই ছোট ভাই সেও আহত হয়েছে ব্রিটিশ তো পড়ত সেও আহত হয়ে বিনা চিকিৎসা অনেকদিন ছিল এখন যদিও বেঁচে আছে বাগ্যক্রমে তো এভাবে অনেকেই আহত এবং এরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তা অনিচ্ছেদ অনেকের দৃষ্টিশক্তির দুই চুকে হারিয়ে গেছে এখন সেই মহান ব্যক্তিগুলা যারা যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই অবস্থান পেয়েছি এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না সেটা চাওয়া হয়েছে একই সাথে বীর মুক্তিযোদ্ধা হিসাবে ফ্রিডম ফাইটার যারা ওই ফ্রিডম ফাইটার এদেরকে উনিশশো সালে মুক্তিযোদ্ধা হিসাবে যারা আছে এরা মান্থলি যে সুযোগ সুবিধা আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকে একই সুযোগ সুবিধা এ এনাদেরকে চব্বিশ সালের মুক্তিযোদ্ধাকে কেন দেওয়া হবে না আমি সেটা চেয়েছি একই সাথে যারা মারা গেছে ওনাদের পরিবার এখনও আছে আমি সেদিন নিউজ পেপারে দেখলাম এক মেয়ে আছে ওনার তিন সন্তান আছে সে জানে না কীভাবে তার ভবিষ্যৎ কাটবে তাহলে এই পরিবারগুলার দেখার দায়িত্ব এদের পুনর্ব বাসনার দায়িত্ব আমরা জাতি হিসাবে আমাদের আছে মনে করি